তোলা যাবে না 1 লক্ষের বেশি টাকা, সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। গত কয়েকদিন পর তুলনায় একটু বেড়েছে টাকার দাম। হুহু করে কমছে বাংলাদেশি টাকার দাম। বাংলাদেশের ব্যাংকেও জারি হয়েছে নতুন নিয়ম, একসাথে 1 লাখের বেশি টাকা তোলা যাবে না। এখন ঠিক কেমন রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দেখুন। অস্থির পরিস্থিতি কি কাটবে, বাংলাদেশের ঘটনাপ্রবাহ দেখে এটাই এখন প্রশ্ন করছেন ওপার বাংলার মানুষজন। এই রক্তারক্তি হানাহানি আর দেখতে চাইছে না পদ্মা নদীর দেশ। বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের ওপর সকলে আস্থা রেখেছেন। এই আবহে এবার ব্যাংক থেকে টাকা তোলার বিষয়ে বিধিনিষেধ আরোপ হল। সেই দেশে একই সাথে নগদে 1 লাখ টাকার বেশি তোলা যাবে না ব্যাংক থেকে। এই নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, তবে শীঘ্রই আবার সব স্বাভাবিক হবে বলে জানা গেছে। এদিকে এই অশান্তির জেরে সীমান্তে পড়েছে বাংলাদেশি টাকার দর। বুধবার পেট্রাপোল সীমান্তে মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিতে গড়ে বাংলাদেশি 100 টাকার দর ছিল ভারতীয় 68 থেকে 69 টাকা। মুদ্রা বিনিময় কেন্দ্রের একাধিক ব্যবসায়ীদের দাবি, অশান্তির আগে প্রায় 72-73 টাকা পর্যন্ত দর ছিল, কিন্তু গত 1 মাসের মধ্যে ববাংলাদেশি টাকার দর পড়েছে প্রায় 5 টাকা। এর ফলে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। বাংলাদেশের নাগরিকেরা যেমন লোকসানের মুখে পড়েছেন, তেমনি সমস্যায় পড়ছেন তারা। ব্যবসায়ীদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও দাম পড়তে পারে বাংলাদেশি টাকার। এ বিষয়ে পেট্রাপোলের মুদ্রা বিনিময়কারী বাপ্পা ঘোষ বলেন, ডলারের দাম একই জায়গায় আছে, 83 এখনো ওই জায়গাটাই বিলাংস করছে, কিন্তু বাংলা টাকা লোকজন যাতায়াত করছে, তো আউটগোয়িং লোক বেরোচ্ছে, সেক্ষেত্রে বাংলা টাকার একটু চাহিদা বাড়বে, কিন্তু ইনকামিংয়ের লোক আসছে না। আমরা মোটামুটি 69 কিনছি আজকে, 69-এর কাছাকাছি কিনছি, কালকে এটা 68-68.50 ছিল, 58 মতন বেড়েছে, যেহেতু আউটগোয়িং লোকটা বাড়ছে, কিন্তু বাংলাদেশ থেকে সেরকম যাত্রী আসছে না, মূলত পেশেন্ট, একদম মেডিকেল পেশেন্ট যাদের টিকিট হয়ে আছে, এই ধরনের লোকজনই বেরোচ্ছে। তবে আমরা আশাবাদী যে আস্তে আস্তে কিন্তু গিটটা খুলছে, বর্ডারে লোকজন টুকটাক আসছে, এবং আগামী দিন আরও ভালো হবে, যতদূর খবর পাচ্ছি যে ভেঙে ভেঙে বাস চলাচলও শুরু করেছে। আমরা চাই যে বন্দরটা যেমনভাবে হোক, যেমন এক্সপোর্টটা আজকে খুলেছে, হ্যাঁ, পণ্য পরিবহনও মোটামুটি চলছে, সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফেরার মুখে। আমরা খুব আশায় আছি যে আগামী সপ্তাহখানিকের মধ্যেই হয়তো আমরা একদম সবুজ হয়ে যাব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।